ম্যানেজমেন্ট কাউন্টিং বইয়ের এই ভিডিওটিতে ভেরিয়েবল অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং অধ্যায় হতে একটি অঙ্গ সমাধান করা হয়েছে। এই অধ্যায়ের ভিডিও পার্ট ওয়ানে এর কিছু প্রাথমিক বিষয়গুলি নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল। ওই ভিডিওটি অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিওটি দেখলে এই সাবটাইটেল অঙ্কগুলো করতে সহজ হবে। এখানে ইনকাম স্টেটমেন্টের চার্টগুলো নিয়ে সবিস্তারে আলোচনা করা হয়েছিল। আমরা অঙ্কটা শুরু করতেছি। দ্য ফলোয়িং ডাটা অফ ব্যাঙ্গা লিমিটেড ইজ অ্যাভেলেবেল ফর দ্য মান্থ অফ এপ্রিল 2019। ব্যাঙ্গা লিমিটেডের এপ্রিল 2019 সালের তথ্য এখানে দেওয়া আছে। বিগিনিং ফিনিশ গোডস ছিল 4000 একক, সেলস ইউনিট 20,000 20,000 একক, অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট উৎপাদন একক হচ্ছে প্রকৃত উৎপাদন 24,000 একক 24,000, সেলস প্রাইস পার ইউনিট একক প্রতি বিক্রয় মূল্য 30-30 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট বিভিন্ন পরিবর্তনশীল উৎপাদন ব্যয়ের মধ্যে, ডিরেক্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে 4 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 3 টাকা, ভেরিয়েবল প্রোডাকশন ওভারহেড 2 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভারহেড 50,000, নর্মাল প্রোডাকশন ইউনিট 25,000। তাহলে নর্মাল প্রোডাকশন ইউনিট ধরা হয়েছিল 25,000, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 24,000, 1,000 ইউনিট বা 1,000 একক উৎপাদন কম হয়েছে। এরপরে কমার্শিয়াল এক্সপেন্সে ফিক্সড টাকা 10,000, বাণিজ্যিক খরচ স্থায়ী হচ্ছে 10,000, ভেরিয়েবল 10,000, পরিবর্তনশীল হচ্ছে 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফিক্সড টাকা 5,000, এবং প্রশাসনিক ব্যয় রয়েছে ব্রেকেটে বলে দেওয়া আছে ফিক্সড, অর্থাৎ পুরো খরচটাই স্থায়ী, টাকা হচ্ছে 5,000 টাকা। আমাদের রিকোয়ার্ডে যাচ্ছি। রিকোয়ার্ড হচ্ছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, হাই বিবরণী প্রস্তুত করো, অ্যাপ্লাইং ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং প্রয়োগ করে। তাহলে আমাদের দুইটা মেথডে, দুইটা কস্টিং মেথডেই আমাদের ইনকাম স্টেটমেন্ট করতে হবে। ভেরিয়েবল কস্টিংও করতে হবে, তার পাশাপাশি অ্যাবজর্পশন কস্টিংও করতে হবে। এরপরে আরও একটি রিকোয়ারমেন্ট রয়েছে, রিকোয়ার্ড টু হচ্ছে প্রিফার এর রিকনসাইলেশন স্টেটমেন্ট, একটা রিকনসাইলেশন স্টেটমেন্টও প্রস্তুত করতে হবে। তাহলে আমাদের কাজ হবে প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্টের জন্য একটা ভেরিয়েবল কস্টিং, একটা অ্যাবজর্পশন কস্টিং ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করা, এবং দুইটা ইনকাম স্টেটমেন্ট প্রস্তুত করার পরে একটা রিকনসাইলেশন স্টেটমেন্ট প্রস্তুত করা। এই অঙ্কগুলো ইনকাম স্টেটমেন্টগুলো করার আগেই আমরা প্রথমে দুটো ওয়ার্কিংস করেছি। প্রথম যে ওয়ার্কিংসটা করেছি সেটা হচ্ছে ডিরেক্ট ম্যাটেরিয়াল ক্যালকুলেশন অফ কস্ট ফার ইউনিট, একক প্রতি ব্যয় বের করার জন্য ওয়ার্কিংস করেছি। তাহলে এটার জন্য আমরা কষ্ট নিয়েছি এলিমেন্ট অফ কস্ট, এরপর নিয়েছি অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং। আমাদের এলিমেন্ট অফ কস্ট অর্থাৎ পণ্য উৎপাদনের জন্য যে ব্যয়গুলো আছে সেগুলো আমরা এখানে হিসাবভুক্ত করবো। প্রথমে ডিরেক্ট ম্যাটেরিয়াল রয়েছে 4 টাকা করে, সেটা আমরা অ্যাবজর্পশন কস্টিংও বসিয়েছি ভেরিয়েবল কস্টিংও বসিয়েছি। এরপর রয়েছে ডিরেক্ট লেবার 3 টাকা, যেটা আমরা অ্যাবজর্পশন কস্টিংও দেখিয়েছি ভেরিয়েবল কস্টিংও দেখিয়েছি 3 টাকা 3 টাকা করে। এরপর রয়েছে ভেরিয়েবল প্রোডাকশন ওভার হেড 2 টাকা, যেটা আমরা অ্যাবজর্পশন কস্টিংও দেখিয়েছি সেই সাথে ভেরিয়েবল কস্টিংও দেখিয়েছি। এরপরে আমাদের একটা ফিক্সড প্রোডাকশন ওভার হেড রয়েছে, এবং এই টাকার পরিমাণটা হচ্ছে 50,000 টাকা, ফিক্সড প্রোডাকশন ওভার হেড, এই খরচটাও উৎপাদনের সাথে জড়িত। তাহলে এই 50,000 টাকার জন্য নর্মাল প্রোডাকশন ইউনিট ধরা হয়েছিল 25,000 টাকা। আমরা যেহেতু এখানে পার ইউনিট খরচ বের করতেছি, তাই আমরা ফিক্সড প্রোডাকশন ওভারহেড বলে 50,000কে 25,000 দিয়ে ভাগ করে একক প্রতি টাকা বের করেছি, অর্থাৎ মোট টাকাকে মোট একক দ্বারা ভাগ করেছি। 50,000কে 25,000 দিয়ে ভাগ করলাম, আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে 2 টাকা বসিয়েছি, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে বসাই নাই। ভেরিয়েবল কস্টিংয়ে না বসানোর কারণটা হচ্ছে ভেরিয়েবল কস্টিংয়ে একক প্রতি ব্যয় বের করার জন্য কস্ট ফার ইউনিট বের করতে গেলে শুধুমাত্র ভেরিয়েবল প্রোডাকশন কস্টগুলো দেখাতে হয়। এখানে ভেরিয়েবল কস্টিংয়ে কোনো ধরনের ফিক্সড প্রোডাকশন কস্ট দেখানো যায় না, তাই এই ফিক্সড প্রোডাকশন ওভারহেডটা আমরা শুধুমাত্র অ্যাবজর্পশন কস্টিংয়ে দেখিয়েছি, ভেরিয়েবল কস্টিংয়ে এগর খালি রেখেছি। তাহলে যোগ করে নিচে নামালাম, আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের কস্ট ফার ইউনিট পাচ্ছি 11 টাকা, ভেরিয়েবল কস্টিংয়ের কস্ট ফার ইউনিট পাচ্ছি 9 টাকা। ওয়ার্কিংস টুতে আমরা এন্ডিং ফিনিশ গুডস বের করেছি, কারণ প্রশ্নের মধ্যে বিগিনিং ফিনিশ গুডস আছে, সেলসের ইউনিট আছে, অ্যাকচুয়াল প্রোডাকশনের ইউনিট আছে, কিন্তু এন্ডিং ফিনিশ গুডসের ইউনিট এখানে লিখিত নাই। তাই আমরা এন্ডিং ফিনিশ গুডস বের করেছি। এন্ডিং ফিনিশ গুডস বের করতে আমরা সূত্র ব্যবহার করেছি বিগিনিং ফিনিশ গুডস যোগ প্রোডাকশন বিয়োগ সেলস। আমাদের প্রশ্নে বিগিনিং ফিনিশ গুডসের একক রয়েছে
4000 একক, সেলসের একক হচ্ছে 20000 একক, অ্যাকচুয়াল প্রোডাকশনের একক হচ্ছে 24000 একক। আমরা বিগিনিং ফিনিশ গুডসে 4000 বসালাম, প্রোডাকশন হচ্ছে 24000 এবং সেলসের একক হচ্ছে 20000, 4000 এবং 24000 যোগ করে 28000 হয়। 28000 টাকা একক থেকে আমরা যখন 20000 একক বিয়োগ করেছি তখন আমাদের এন্ডিং ফিনিশ গুডস আসে 8000 একক। আমাদের ওয়ার্কিং স্কোয়ার শেষ, এবার আমরা আমাদের রিকোয়ার্ডে চলে যাব। আমাদের রিকোয়ার্ডটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট করা, অ্যাপ্লাইন ভেরিয়েবল কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, ভেরিয়েবল কস্টিং এ এবং অ্যাবজর্পশন কস্টিং এ। আমরা প্রথমে বেঙ্গল লিমিটেড ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং অর্থাৎ ভেরিয়েবল কস্টিং ইনকাম স্টেটমেন্ট বের করেছি ফর দ্য মান্থ অফ এপ্রিল 2019। আমরা সেলস রেভিনিউ দিয়ে শুরু করেছি, 20000 একক সেলস করা হয়েছে এবং প্রতি এককের প্রাইস হচ্ছে 30 টাকা। তাই আমরা সেলস রেভিনিউ বলে 20000কে 30 দিয়ে গুণ করেছি, তাহলে আমাদের এককের সেলসের টোটাল টাকা আসে 6 লক্ষ টাকা। এরপরে সেলস থেকে বাদ দিয়েছি ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড, লিখেছি লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করতে প্রথমে লিখেছি বিগিনিং ইনভেন্টরি। আমাদের প্রশ্নে বিগিনিং ফিনিশ গুডসের একক দেওয়া ছিল 4000 একক এবং ওয়ার্কিংস ওয়ানে আমরা ভেরিয়েবল কস্টিংয়ের জন্য প্রাইস বের করেছি 9 টাকা। আমরা বিগিনিং ইনভেন্টরি বলে 4000কে 9 দিয়ে গুণ করেছি, 4000কে 9 দিয়ে গুণ করে 34000 টাকা আসে। এরপরে সেটাতে অ্যাড বলে লিখেছি ভেরিয়েবল কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। আমাদের প্রশ্নে অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে 24000 একক, তাই উৎপাদন ব্যয় বের করার জন্য কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করার জন্য 24000কে 9 দিয়ে গুণ করে 2,16,000 আসে। 36000 এবং 2,16,000 যোগ করে নিয়েছি, নামিয়েছি 2,52,000 টাকা। সেটার নাম হচ্ছে ভেরিয়েবল কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলস। সেটা থেকে আমরা ল্যাস বলে এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করেছি। আমাদের ওয়ার্কিংস নাম্বার 2তে এন্ডিং ফিনিশ গুডস পেয়েছিলাম আমরা 8000 একক, 8000কে 9 দিয়ে গুণ করেছি, 8000কে 9 দিয়ে গুণ করে 8,972,000 টাকা আসে। তাহলে 2,52,000 টাকা থেকে 72,000 টাকা বিয়োগ করে 1,80,000 টাকা পাই, যে টাকা আমরা পরবর্তী কলামে নিয়ে গিয়েছি। এ টাকার নাম হবে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। সেলস রেভিনিউ যে 6 লক্ষ টাকা ছিল সেটা থেকে 1,80,000 টাকা বিয়োগ করে আমরা 4,20,000 টাকা পেয়েছি। এই 4,20,000 টাকার নাম দিয়েছি আমরা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এই 4,20,000 টাকা গ্রস কন্ট্রিবিউশন মার্জিন হতে ল্যাস দিয়ে লিখেছি ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স অর্থাৎ পরিবর্তনশীল বাণিজ্যিক ব্যয়গুলো বাদ দিতে হবে। আমাদের প্রশ্নে কমার্শিয়াল এক্সপেন্স বলে ফিক্সড রয়েছে 10000, ভেরিয়েবল রয়েছে 10000, তাই আমরা ল্যাস ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স বলে 10000 বাদ দিয়েছি। 4,20,000 টাকা থেকে 10000 টাকা বাদ গেলে 4,10,000 টাকা আসে। এই 4,10,000 টাকার নাম দিয়েছি কন্ট্রিবিউশন মার্জিন। এই কন্ট্রিবিউশন মার্জিন হতে ফিক্সড কস্ট বিয়োগ করতে হবে। আমাদের প্রশ্নে প্রোডাকশন ওভারহেডের ফিক্সড কস্ট রয়েছে 50000, এরপরে কমার্শিয়াল এক্সপেন্সের ফিক্সড রয়েছে 10000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ফিক্সড রয়েছে 5000। আমরা প্রোডাকশন ওভারহেড বলে 50000 লিখেছি, এরপরে কমার্শিয়াল এক্সপেন্সের ফিক্সড আছে 10000 সেটা লিখেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের ফিক্সড আছে 5000 এটা লিখেছি। 50000 10000 যোগ করলে 6000, 6000 সাথে 5000 যোগ করলে হয় 65000। আমাদের কন্ট্রিবিউশন মার্জিনে 4,10,000 টাকা থেকে 65000 টাকার ফিক্সড এক্সপেন্স বাদ গেলে আমাদের 3,45,000 টাকা থাকে। এই 3,45,000 টাকাই হবে নেট ইনকাম এবং সেটা হবে ভেরিয়েবল কস্টিংয়ের আন্ডারে নেট ইনকাম 3,45,000 টাকা। এরপরে আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে নেট ইনকাম করেছি বেঙ্গল লিমিটেড অ্যাবজর্পশন ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং ফর দ্য মান্থ অফ এপ্রিল 2019। এখন আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ের আন্ডারে নেট ইনকাম বের করব। আমরা প্রথমে লিখেছি সেলস রেভিনিউ, আমাদের বিক্রয় একক হচ্ছে 20000 একক, প্রতি এককের বিক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, 20000কে 30 দিয়ে গুণ করে পাই আমরা 6 লক্ষ। এই 6 লক্ষ টাকা হচ্ছে সেলস রেভিনিউ, সেটা থেকে আমরা বিয়োগ করেছি লেস কস্ট অফ গুডস সোল্ড। আমরা যখন ভেরিয়েবল কস্টিংয়ে করেছিলাম তখন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লিখেছিলাম, এখন ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড লেখার দরকার নেই, অনলি ফর লিখব যে কস্ট অফ গুডস সোল্ড। এরপরে সেটা থেকে এখানে লিখেছি বিগিনিং ইনভেন্টরি। আমাদের বিগিনিং ইনভেন্টরির একক ছিল 4000 একক, বিগিনিং ইনভেন্টরির একক 4000 একক। এই 4000 এককে আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ের একক প্রতি ব্যয় বা কস্ট পার ইউনিট হচ্ছে 11 টাকা। এই 4000 এককে 11 দিয়ে গুণ করে 44000 টাকা পেয়েছি বিগিনিং ইনভেন্টরির মূল্য। এরপর রেখেছি অ্যাট কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড, 24000 একক পণ্য
উৎপাদন করা হয়েছিল এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের একক প্রতি ব্যয় হচ্ছে 11 টাকা। 24,000-কে তাই 11 দিয়ে গুণ করে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বের করলাম আসে 2,64,000 টাকা। 44,000 টাকা এবং 2,64,000 টাকা যোগ করে নিচে নামিয়েছি 3,08,000 টাকা। এই 3,08,000 টাকার নাম হবে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। সেটা থেকে এখন এন্ডিং ইনভেন্টরি বিয়োগ করেছি লেস এন্ডিং ইনভেন্টরি বলে। আমাদের ওয়ার্কিংস নাম্বার 2-তে এন্ডিং ইনভেন্টরির ফিনিশ গুডসের পরিমাণ ছিল 8,000 একক। আমরা এন্ডিং ইনভেন্টরি বলে লিখেছি 8,000 গুণ 11, কারণ আমরা যেহেতু অ্যাবজর্পশন কস্টিংয়ে করতেছি, অ্যাবজর্পশন কস্টিংয়ে কস্ট পার ইউনিট হচ্ছে 11, তাই বারবার আমরা 11 দিয়ে গুণ করতেছি। 8,000-কে 11 দিয়ে গুণ করে আসে 88,000 টাকা। 3,08,000 টাকা থেকে 88,000 টাকা বিয়োগ করে আমরা নিচে নামিয়েছি 2,20,000 টাকা পেয়েছি। এই 2,20,000 টাকার নাম দিলাম কস্ট অফ গুডস সোল অফ স্ট্যান্ডার্ড। এটা অফ স্ট্যান্ডার্ডের কারণটা হচ্ছে আমাদের এখানে একটা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড রয়েছে। এই আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা হচ্ছে আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেড ধরা হয়েছে 50,000, এবং এই 50,000 টাকায় 25,000 একক নর্মাল প্রোডাকশন ধরা হয়েছিল। কিন্তু তাহলে 50,000 টাকা হচ্ছে আমাদের ফিক্সড প্রোডাকশন ওভারহেডের টাকা, এবং সেখানে নর্মাল প্রোডাকশন ইউনিট হচ্ছে 25,000, তাহলে একক প্রতি আসে 2 টাকা। আমরা প্রোডাক্ট করেছি, উৎপাদন করেছি 24,000 একক, তাহলে একক প্রতি যদি 2 টাকা করে হয়, 24,000 এককের দাম আসে 48,000 টাকা। কিন্তু আমাদের নর্মাল ফিক্সড প্রোডাকশন ওভারহেড হচ্ছে 50,000 টাকা, আমাদের একক 24,000 একক, 2 দিয়ে গুণ করলে 48,000 টাকা হয়, তাহলে যেটা কম, তাই আমরা সেখানে লিখেছি অ্যাট আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বলে লিখেছি 2,000 টাকা। 2,20,000 এবং 2,000 যোগ করে আমাদের টাকার পরিমাণ আসে 2,22,000 টাকা। এই 2,22,000 টাকার নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড অ্যাট অ্যাকচুয়াল। 6,00,000 টাকা থেকে 2,22,000 টাকা বাদ গেলে 3,78,000 টাকা আসে। এই 3,78,000 টাকা হবে আমাদের জন্য গ্রস মার্জিন। সেটা থেকে আমাদের ফেরিউডিক কস্ট বাদ দিয়েছি। আমাদের ফেরিউডিক কস্টের মধ্যে যে কমার্শিয়াল এক্সপেন্সগুলো আছে এগুলোই বাদ দিতে হবে। কমার্শিয়াল এক্সপেন্স ফিক্সড আছে 10,000, ভেরিয়েবল আছে 10,000, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 5,000। আমরা লিখলাম ভেরিয়েবল কমার্শিয়াল এক্সপেন্স 10,000, ফিক্সড কমার্শিয়াল এক্সপেন্স 10,000 এবং ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 5,000। 10,000, 10,000, 20,000, 20,000 এবং 5,000 যোগ করা হয় 25,000। 3,78,000 টাকা থেকে যখন আমরা 25,000 বিয়োগ করেছি 3,53,000 টাকা আসে। এই 3,53,000 টাকা হচ্ছে আমাদের জন্য নেট ইনকাম। আমাদের রিকোয়ার্ড 1-এ ইনকাম স্টেটমেন্ট করার কথা ছিল ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। আমরা ভেরিয়েবল কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং নেট ইনকাম বের করেছি। এখন আমাদের কাজ হচ্ছে রিকনসাইলেশন স্টেটমেন্ট তৈরি করা, রিকোয়ার্ড 2। আমরা রিকনসাইলেশন স্টেটমেন্ট লিখলাম ডিটেলস, টাকা, টাকা। প্রথমে লিখেছি নেট ইনকাম 100। তাহলে অ্যাবজর্পশন কস্টিং, অ্যাবজর্পশন কস্টিংয়ের নেট ইনকাম হচ্ছে 3,53,000 টাকা। এরপর লিখেছি ভেরিয়েবল কস্টিং, ভেরিয়েবল কস্টিংয়ের নেট ইনকাম হচ্ছে 3,45,000 টাকা। 3,53,000 টাকা থেকে যখন আমরা 3,45,000 টাকা বিয়োগ করবো, তাহলে আমাদের পার্থক্য আসবে 8,000 টাকা। এই 8,000 টাকার নাম দিলাম ডিফারেন্স টু বি এক্সপ্লেইনড, অর্থাৎ এই 8,000 টাকার পার্থক্যটা ব্যাখ্যা করতে হবে। এরপর নিচে লিখেছি চেঞ্জ ইন ইনভেন্টরি, মজুত পণ্যের মধ্যে পার্থক্য, সেটা বের করবো এন্ডিং ইনভেন্টরি থেকে বিগিনিং ইনভেন্টরি বিয়োগ করে। আমরা প্রথমে লিখেছি ইন অ্যাবজর্পশন কস্টিং। আমাদের অ্যাবজর্পশন কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরির মূল্য হচ্ছে 88,000 টাকা, বিগিনিং ইনভেন্টরির মূল্য হচ্ছে 44,000 টাকা। তাই আমরা ইন অ্যাবজর্পশন কস্টিং বলে 88,000 টাকা থেকে 44,000 টাকা বিয়োগ করে আমরা পাই 44,000। ইন ভেরিয়েবল কস্টিংয়ে এন্ডিং ইনভেন্টরির মূল্য হচ্ছে 72,000 টাকা এবং বিগিনিং ইনভেন্টরির মূল্য হচ্ছে 36,000 টাকা। আমাদের এন্ডিং ইনভেন্টরির মূল্য 72,000 টাকা থেকে বিগিনিং ইনভেন্টরি 36,000 বিয়োগ করে আমরা 36,000 টাকা পাই। 44,000 টাকা থেকে 36,000 টাকা বিয়োগ করলে এটাও 8,000 টাকা আসে। আমাদের 2টা টাকাই সমান হতে হবে।